দিল্লির বন্যা কি পরিকল্পিত হরিয়ানার হত্নিকুণ্ড ব্যারেজের থেকে যেটা দেখা যাচ্ছে দুদিনের বৃষ্টিতে যে জল ছাড়া হচ্ছে সেটা সমস্তটাই দিল্লির দিকে যেটা উত্তরপ্রদেশ এবং কানপুরের দিকে যাচ্ছে সেই জায়গাটা পুরো সেই ক্যানেলটা পুরো শুকনো তাহলে দিল্লি দুদিনের বৃষ্টিতে দিল্লির এই ভয়াবহ বন্যা পরিস্থিতির পিছনে কি কোনো অভিসন্ধি লুকিয়ে আছে এটা মানুষের কাছে একটা বড় প্রশ্ন এই ভিডিওটাই সেই চিত্রটাই দেখা যাচ্ছে দিকটা যেমন উত্তরপ্রদেশের দিকটা আমরা দেখতে পেলাম এবার দেখা যাক দিল্লির দিকে কী হারে জলের স্রোত বেরিয়ে যাচ্ছে